হ্যালো ইউটিউববাসী, আশা করি সকলেই অনেক ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ডিএলএসএ গেমের প্লেয়ারদের স্কিল সম্পর্কে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন প্লেয়ারের কোন স্কিল এবং কোন প্লেয়ারকে কোথায় খেলালে ভালো সার্ভিস দিবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্লেয়ারের সঠিক অবস্থানকে জানতে পারবেন। ফিরে আসছি ইনডোর পর। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্লেয়ারদের যে স্কিলগুলো আছে এই স্কিল সম্পর্কে। আমরা এখানে দেখতে পারছি অ্যালিং হালান্ডের রেটিং আছে হচ্ছে 89 বা 89, এর উচ্চতা হচ্ছে 194। অ্যালিং হালান্ড সাধারণত বাম পায়ে অর্থাৎ লেফট এল দেয়া আছে, এর জন্য বুঝবো যে সে বাম পা দিয়ে খুব ভালো শট করতে পারে। এর জন্য আমরা অ্যালিং হালান্ডকে সাধারণত বামে খেলানোর চেষ্টা করব, অর্থাৎ স্ট্রাইকার হিসাবে বামে খেলবে। অন্যদিকে ক্লিয়ন এমবাপ্পে এর রেটিং দেওয়া আছে হচ্ছে 91 বা 91, এর উচ্চতা দেওয়া হচ্ছে 181। ক্লিয়ন এমবাপ্পের সাধারণত ডান পায়ে শট অনেক বেশি, এর জন্য এখানে আর দেওয়া আছে। আমরা ক্লিয়ন এমবাপ্পেকে সাধারণত রাইটে অর্থাৎ ডান পাশে খেলানোর চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসপিই। এসপিই বলতে আমরা এখানে স্পিডকে বুঝে থাকি। স্পিড মানে হচ্ছে দৌড়ের যে গতিটা আছে সেটাকে আমরা এখানে বুঝে থাকি। এখানে অ্যালিং হালান্ডের দৌড়ের গতি 88, অর্থাৎ অ্যালিং হালান্ড যখন দৌড়াবে তখন তার স্পিড থাকবে হচ্ছে 88। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পারছি কিলিয়ন এমবাপ্পের স্পিড আছে হচ্ছে 97, অর্থাৎ এমবাপ্পে যখন দৌড়াবে তখন এর স্পিড থাকবে 97। এখানে আমরা জানি যে এমবাপ্পে খুব দ্রুতগামী প্লেয়ার, এর জন্য এখানে এর স্পিডটা অনেক বেশি দেওয়া হয়েছে। তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলারেশন। এক্সেলারেশন অর্থাৎ যখন অ্যালিং হালান্ড বল নিয়ে দৌড়াবে তখন তার গতি থাকবে হচ্ছে 95, আর অন্যদিকে যখন কিলিয়ান এমবাপ্পে বল নিয়ে দৌড়াবে তখন তার গতি একই থাকবে, অর্থাৎ 97 থাকবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টার্মিনাল। স্টার্মিনাল মানে হচ্ছে শক্তি বা মনোবল। এখানে অ্যালিং হালান্ডের স্টার্মিনাল আছে হচ্ছে 86, আর অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের স্টার্মিনাল আছে হচ্ছে 81, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পের তুলনায় অ্যালিং হালান্ড এর মনোবল এবং শক্তি একটু বেশি, সে দীর্ঘক্ষণ সময় ধরে মাঠে অবস্থান করতে পারবে। তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন, অর্থাৎ যার মিনিং হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে বলকে কতটা কন্ট্রোল করা যেতে পারে। আমরা অনেক সময় খেয়াল করে থাকি খেলাতে মেসি বা নেইমার বা ক্রিশ্চিয়ানো রোনালদো টাইপের যে প্লেয়ারগুলো আছে এরা কাটাতে কাটাতে গোলের কাছে নিয়ে যেয়ে খুব সহজেই গোলটা দিয়ে দেয়। এটাই হচ্ছে মূলত কন্ট্রোলের কাজ, অর্থাৎ বলকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো সেটাই হচ্ছে কোন, অর্থাৎ কন্ট্রোলের কাজ। তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেন্স। এসটিআর দ্বারা আমরা স্ট্রেন্সকে বুঝে থাকি। স্ট্রেন্স মানে হচ্ছে অন্য প্লেয়ার যখন ধাক্কা দিবে সেই ধাক্কা সহ্য করার ক্ষমতাটাই হচ্ছে স্ট্রেন্সের কাজ। এখানে অ্যালিং হালান্ডের ধাক্কা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, যেটা কিলিয়ান এমবাপ্পের মাত্র 18 এবং অ্যালিং হালান্ডের রয়েছে 88। তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাকেল। ট্যাকেলটা হচ্ছে বল কন্ট্রোল বা বলকে ট্যাকেল করা বা প্লেয়ারকে ট্যাকেল করে তার থেকে বলটা নিয়ে নেওয়া। এখানে অ্যালিং হালান্ডের তুলনায় কিলিয়ান এমবাপ্পের ট্যাকেল শক্তি অনেক কম, তাই অ্যারলিং হালান্ড কিলিয়ান এমবাপ্পের তুলনায় খুব সহজেই বলটাকে অন্য প্লেয়ারের কাছ থেকে সহজেই নিয়ে নিতে পারবে।
তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস। অর্থাৎ অ্যালিং হালান্ড যখন অন্য প্লেয়ারকে পাস দিবে তার পাসের শক্তি আছে হচ্ছে 86, অন্যদিকে কিলিয়ন এমবাপ্পে এর পাসের শক্তি আছে 93। এটা দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারি আর্লিং হালান্ডের তুলনায় কিলিয়ন এমবাপ্পে অনেক কৌশলী এবং সে খুব কৌশলে পাস দিয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এসএইচও। এসএইচও দ্বারা এখানে আমরা শর্টকে বুঝি, অর্থাৎ গোলে যে কিক করা হয় সেটাকেই বুঝে থাকি। শর্টের দিকে খেয়াল করলে আমরা এখানে দেখতে পাই যে আর্লিং হালান্ডের তুলনায় কিলিয়ন এমবাপ্পে এর শর্ট এর স্কিল অনেক বেশি। অর্থাৎ অ্যালিং হাওয়ান্ডের তুলনায় কিলিয়ন এমবাপ্পে খুব কৌশলের সাথে গোলটি দিয়ে থাকেন। এবার আমরা আলোচনা করব কোন প্লেয়ারকে কোথায় খেলানো উচিত। এখানে আমরা কেভিন দেব্রুইনার দিকে দেখতে পারি যে কেভিন দেব্রুইনার পাস এবং শর্ট খুব সুন্দর এবং সে খুব কৌশলের সাথে পাস এবং শর্ট দিয়ে থাকে। তাছাড়া এর স্টেন্স এবং সব কিছু ঠিকঠাক আছে, স্পিড, স্টেন্স, তারপর টার্মিনাল সব কিছুই ঠিক থাকার কারণে এ যখন মিডফিল্ডার হিসাবে খেলবে তখন স্ট্রাইকারকে খুব সহজে ভালো একটি পাস এবং শট দিতে পারবে। অন্যদিকে আমরা ভিনদাইকের দিকে তাকালে দেখতে পারি যে এর স্পিড, তারপর হচ্ছে কোন এগুলা অনেক কম, কিন্তু এর স্টেন্স এবং ট্যাকেল শক্তি অনেক বেশি, যা দ্বারা একটা স্ট্রাইকার বা উইঞ্জার যেই হোক না কেন যখন গোল দিতে আসবে তখন সে খুবভাবে স্টেন্স এবং তার ট্যাকেলের স্কিল দিয়ে সহজে প্লেয়ারটাকে কাবু করে দিতে পারবে। এর জন্য একে ডিফেন্স হিসাবে খেলানোটাই অনেক উত্তমের কাজ হবে। আজকের এই ইনফরমেটিভ ভিডিওর কারণে আমি তো একটা লাইক এবং কমেন্ট আশা করতেই পারি। তাছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।